নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এঁচোড়ের কাটলেট। খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে এঁচোড়ের কাটলেট তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম ভেজে তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছে। বাকি তেলের মধ্যে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টকেও পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা। সব কিছু মিক্স করে মশলাটা আরও একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে 250 গ্রাম এঁচোড়কে আমি ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় দিয়ে দিলাম। মশলার সাথে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছে। মশলার সাথে এঁচোড় মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুকেও এঁচোড়ের সাথে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু এঁচোড় মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেলে আলু আর এঁচোড়কে আমি ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের পেছন দিক করেও ম্যাশ করে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। লবণ চিনিও মিক্স করে নিচ্ছে। এইভাবে কাটলেটের জন্য যদি এঁচোড়ের পুর তৈরি করা হয় তাহলে কাটলেটের টেস্ট খুব ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন। ভালো করে চিনি লবণ মিক্স করে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটাকেও মিক্স করে নেব। গ্যাস অফ করে দিয়েছি। বাদাম মিক্স করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। ঠান্ডা করতে দিচ্ছে। এইভাবে ঠান্ডা করে নেব। এইবার কিছুটা অংশ হাতে করে নিয়ে কাটলেটের শেপে তৈরি করে নিচ্ছে। আমি এই শেপে তৈরি করে নিলাম। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা কাটলেটকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছে। একটা প্লেটের মধ্যে রেখে দেব। অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টিস্পুন ময়দা। অল্প একটু গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, গোলমরিচ পাউডার, লবণ মিক্স করে নিচ্ছি ময়দার সাথে। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার ঘন হবে না, ব্যাটার পাতলা হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। কাটলেটগুলোকে আমি এইবার ময়দার ব্যাটারে ডুবিয়ে
ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একবার কোট করা হয়ে গেলে আমি আর একবার ময়দার ব্যাটারে ডুবিয়ে আর একবার কোট করে নেব। ডবল কোটে আমি কাটলেটগুলোকে তৈরি করব। কাটলেট তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটি কাটলেটকে আমি তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে তৈরি করে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে কাটলেট ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি অন্য সাইডও ভালো করে ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, আমি এইবার তেল থেকে তুলে নেব। সেম প্রসেসে বাকি কাটলেটগুলিকেও ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। একটা প্লেটের মধ্যে নিয়ে একটা কাটলেটকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল এঁচোড়ের কাটলেট। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও আমার রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে